हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आबार चले एसेछि आपनादेर संगे एकटा नतून रेसिपी शेयर करते, चिंगड़ी माछेर मालाइकारी। चलुन ताहले आर देरी ना करे ভিডিওটা চটপট দেখে নিই। রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি 500 বলদা চিংড়ি, একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি, আর গরম মশলা তেজপাতা নিয়েছি। তারপর নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট, দুটো লঙ্কা আর 2 চামচ কাজু বাদাম বাটা। নারকেলের দুধটা বানানোর জন্য একটা বাটিতে জল গরম করে তাতে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলের কোড়াটা দিয়ে 4-5 মিনিট ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর 4-5 মিনিট পর মিশ্রণটিকে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে চটকে নিয়ে নারকেলের দুধটা আলাদা করে নিতে হবে। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য শুধুমাত্র আমি নারকেলের দুধটুকু ইউজ করব, নারকেল কোড়াটা ইউজ করব না। এরপর কড়াইটা গরম হলে তাতে সরষের তেল দিয়ে দিতে হবে। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন, তবে আমি সরষের তেল ইউজ করেছি রান্নাটা করার জন্য। এরপর তেলটা সামান্য গরম হলে তাতে গরম মশলা ও দুটো তেজপাতা ফোড়ন দিতে হবে। ফোড়ন দিয়ে সামান্য নাড়িয়ে তাতে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তারপর পেঁয়াজটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নিতে হবে। এরপর পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে করে রাখা আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিতে হবে ও পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। এরপর আগে থেকে করে রাখা টমেটো পেস্টটা দিয়ে মিশ্রণটি কিছু সময় নাড়িয়ে নিতে হবে। এরপর 2 চামচ কাজু বাটা দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটা কিছু সময় নাড়িয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতন হলুদ ও সামান্য পরিমাণ চিনি নিয়ে মিশ্রণটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, আমি 1/2 চামচ চিনি ইউজ করেছি। এরপর মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর মশলাটি থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন তাতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। এরপর মাছটিকে ভালো করে নাড়িয়ে নিয়ে তাতে আগে থেকে করে রাখা নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। এরপর নারকেল দুধটা দেওয়ার পর মাছটিকে আরো 2-3 মিনিটের জন্য ভালো করে নাড়াতে হবে। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে জ্বালাবেন না, চিংড়ি মাছ বেশি সময় ধরে জ্বালালে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এরপর মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর 5 মিনিট পর ঢাকাটা খুলে তাতে গোটা কাঁচা লঙ্কা দিয়ে আরো 5 মিনিটের জন্য রেখে দিতে হবে অল্প আঁচে। এরপর 5 মিনিট পরে চিংড়ি মাছের মালাইকারি আমাদের সার্ভের জন্য রেডি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এই রকম ভিডিও যদি আরো আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না।